ওয়েলকাম টু vidanko.com, আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই আজ কি প্রবলেম আছে সলভ করার জন্য। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে ১২ কম, তাহলে সংখ্যাটির এককের অঙ্ক কি কি হতে পারে? ঠিক আছে, তাহলে এককের অঙ্ক কি কি হতে পারে, আগে দুটো অঙ্কটা আমরা ধরে নেব, তারপর সংখ্যাটা লিখে নেব, তারপর যে শর্তগুলো বলেছে সেগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো চলো ধরি সংখ্যাটির এককের অঙ্ক এক্স এবং দশকের অঙ্ক ওয়াই। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হবে 10y + x। ওকে, দশকের অঙ্ক ওয়াই, এককের অঙ্ক এক্স, তাহলে 10y + x সংখ্যাটা হয়ে যাবে। তো এবার বলেছে কি, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি। ঠিক আছে, তার মানে এক্সটা ওয়াই থেকে ছয় বেশি। তাহলে প্রথম শর্তে x - y = 6। ঠিক আছে, এবার দেখি এটাতে কি করব, বা y = x - 6 করে নেব, এটা আমি এক নম্বর ইকুয়েশন দেব। ওকে, এবার দেখো দ্বিতীয় শর্তে কি বলেছে, বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে ১২ কম। তাহলে দ্বিতীয় শর্তে আমরা কি পাব, অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স ওয়াই, সংখ্যাটা কত, 10y + x - xy, কত কম বলেছে, 12। তো এটা পেয়ে গেলাম। এবার এই দ্বিতীয় শর্তে যে ইকুয়েশনটা পেয়েছি, একটা ভেরিয়েবলে আমরা আনবো, একটা চলরাশিতে, তাহলে এই প্রথম শর্তে যেটা আছে y = x - 6, এটা দু নম্বর শর্ততে বসিয়ে দেব। তাহলে শুধুমাত্র এটা একটা এক্সের ইকুয়েশন চলে আসবে। আর আমাদের কি বলেছে, সংখ্যাটির এককের অঙ্ক কী কী হতে পারে, এককের অঙ্ক আমরা এক্স ধরেছি, তাহলে এক্সের ভ্যালুটাও এখান থেকে পেয়ে যাব। তো চলো স্টার্ট করি, বা 10y-এর ভ্যালু কত, x - 6 + x - x(y)-এর ভ্যালু আবার কত, x - 6 = 12। এখানে লিখে দিচ্ছি ফ্রম ওয়ান, মানে এক নম্বর শর্তটা থেকে। বা কত হবে, 10x - 60 + x - x² - x + 6x = 12। বা এখানে কত আসছে, 10x আছে, একটা x আছে, এখানে 6x আছে, মানে হচ্ছে এটা 17x - 60। আচ্ছা, -x² আর 12টাকে লেফট সাইডে নিয়ে চলে এলাম, মানে -12 = 0 হয়ে যাবে। এবার এটাকে সাজিয়ে লিখে নিচ্ছি, -x² প্লাস করে নিলাম, +17 ছিল, -17x হয়ে যাবে, আর এই দুটোই মাইনাস আছে, মানে এটা প্লাস হয়ে যাবে, আর কত হবে, 60, 70, 72, মানে 72। এবার এটা মিডিল টার্ম কত আসবে দেখো, 8, 9, 72, আর 8, 9 সাম করলে 17 আসছে। তাহলে x² - 9x - 8x + 72 = 0, এখানে স্পেস নেই, এখানে করে নিচ্ছি। বা এক্সটা কমন নিলাম, x - 9 - 8 কমন গেল, কত হচ্ছে, x - 9 = 0। বা x - 9 কমন গেল, কত পড়ে থাকছে, x - 8 = 0। তাহলে আমরা x এর কী কী ভ্যালু পেলাম, দুটো ভ্যালু পেয়ে গেলাম, 9 বা 8। ওকে, দুটো ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের কী আনসার চেয়েছে, সংখ্যাটির এককের অঙ্ক কী কী হতে পারে। অতএব সংখ্যাটির এককের অঙ্ক, সংখ্যাটির এককের অঙ্ক কি হবে, 8 বা 9 হতে পারে। ওকে, এটাই আনসার হয়ে যাবে আমাদের। তো vidanko-র সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এ ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।